গত বছর অনুষ্ঠিত হওয়া কর্ণাটক বিধানসভার উপনির্বাচনে পনেরোটি আসনের মধ্যে বারোটি জিতেছিল বিজেপি কংগ্রেস পায় দুটি আসন একটি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী আর এরই সঙ্গে দুশো চব্বিশ আসনের বিধান সংখ্যায় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায় ইয়েদুরাপ্পা সরকার উপনির্বাচনে লড়া কংগ্রেস ত্যাগী বিধায়কদের সন্তুষ্ট করতে দেওয়া হয় মন্ত্রিত্ব আর এরপরই ধীরে ধীরে দলের আন্দারে জমতে থাকে ক্ষোভ জানা গিয়েছে কংগ্রেস থেকে আসা এই বিধায়করা কিংমেকারের কাজ করে মন্ত্রিত্ব পাওয়ায় না খুশ বিজেপি নেতাকর্মীদের বোঝাতে ও সন্তুষ্ট রাখতে ব্যর্থ হচ্ছেন ইয়েদুরাপ্পা বর্তমানে ইয়েদুরাপ্পার ক্যাবিনেটে থাকা আটাশ মন্ত্রীর মধ্যে আঠারো জনই বিজেপিতে যোগ দেওয়া নতুন সদস্য আর এতে বেজায় চটেছেন বিজেপির পুরনো বিধায়করা কথা ছিল ঘুরিয়ে ফিরিয়ে সকলকেই কোর্সির স্বাদ নিতে দেওয়া হবে তবে এখন মন্ত্রক ফের বন্টন করতে পারছেন না ইয়েদুরাপ্পা এছাড়া রাজ্যে করোনা আভে সরকারের উপর বারবার বিতর্কে আঁচ লাগছে যা নিয়ে জের বার ইয়েদুরাপ্পা কংগ্রেস ও জেডিএস এর ভাঙনের পর সরকার গঠন করে ইয়েদুরাপ্পার নেতৃত্বাধীন বিজেপি উপনির্বাচনে আরও মুখ থুবড়ে পড়ে কংগ্রেস পনেরোটি আসনের মধ্যে তাদের ঝুলিতে যায় মাত্র দুটি আসন জেডিএস এর ঝুলিতে একটি আসনও জোটেনি সেই উপনির্বাচনে পনেরো আসনের এই উপনির্বাচনে জয়ের পর ইয়েদুরাপ্পা সরকার আরও মজবুত হয় তবে দলীয় কোন্দলে জেরে এবার ফের চির ধরেছে সরকারে দুশো চব্বিশ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার একশো তেরোটি আসন উপনির্বাচনের আগে বিজেপির ঝুলিতে ছিল একশো পাঁচটি আসন উপনির্বাচনে বারোটি আসন যোগ করলে বিজেপির দখলে বর্তমানে মোট একশো সতেরোটি আসন পাশাপাশি এক নির্দল প্রার্থীর সমর্থনও রয়েছে বিজেপির পক্ষে সব মিলিয়ে কর্ণাটক বিধানসভায় মোট একশো আঠারোটি আসন বিজেপির পকেটে কংগ্রেসের ঝুলিতে আছে ছেষট্টি ও জেডিএস এর ঝুলিতে চৌত্রিশটি আসন